নমস্কার দর্শক বৃন্দ, কতদিন বন্ধ থাকবে লোকাল ট্রেন? 16 জুন থেকে কি কি খুলছে জানেন? এই সময় ডিজিটাল ডেস্কে আজকে এই প্রতিবেদনটি বেরিয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাংলায় বিধিনিষেধ বহাল থাকছে, আগামী 1 জুলাই পর্যন্ত জারি থাকছে বিধিনিষেধ, যার জেরে এখনই গড়াবে না ট্রেনের চাকা। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, আপাতত বন্ধ থাকবে লোকাল ট্রেন, চলবে না মেট্রো বাসও। রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত বাইরে বেরোনো নিষেধ। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 1 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবা। উল্লেখ্য, লোকাল ট্রেন পরিষেবা চালু করা নিয়ে এবার পদক্ষেপ করল পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল। কবে থেকে লোকাল ট্রেন ফের চালু করা হবে, এ প্রশ্নের উত্তর পেতে কার্যত মুখিয়ে রয়েছেন নিত্যযাত্রীরা। জানা যাচ্ছে, লোকাল ট্রেন পরিষেবা চালু করার আবেদন জানিয়ে পরিবহন সচিবকে চিঠি দিয়েছে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল। রেলের তরফে বলা হয়েছে, স্টাফ স্পেশাল ট্রেনে অতিরিক্ত ভিড় হচ্ছে, এর ফলে সংক্রমণের ঝুঁকি রয়েছে, ফলে লোকাল ট্রেন পরিষেবা চালু হলে ভিড় অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, রেলের তরফে আগেই জানানো হয়েছিল লোকাল ট্রেন পরিষেবা কবে চালু করা হবে, সে নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। 16 জুন থেকে কী কী খুলছে? সরকারি ও বেসরকারি অফিস খুলছে, 25% ২৫% কর্মী নিয়ে খোলা যাবে অফিস। বেসরকারি অফিস সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। ভ্যাকসিনেশনের 2টো ডোজ নেওয়া থাকলে পার্কে মর্নিং ওয়াক করতে পারবেন। শপিং মল খুলছে, 25% কর্মী নিয়ে কাজ, সর্বোচ্চ 30% ক্রেতা একসঙ্গে ঢুকতে পারবেন। সকাল ১১টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল। দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা হতে পারে। স্টাফ স্পেশাল ট্রেন চালু থাকবে, সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্যাংক খোলা থাকবে, দোকান বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত, সকাল ১১টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত অন্যান্য দোকান খোলা থাকতে পারে, দুপুর ১২টা থেকে রাত্রির ৮টা পর্যন্ত রেস্তোরাঁ বার খোলা থাকবে। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অটোয় ছাড়, 50% উপস্থিতি নিয়ে শুটিংয়ে ছাড়। সুতরাং এই যেগুলি ঘোষণা করা হয়েছে সেইগুলি কিন্তু আজকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে আগামী 15 জুন থেকে 1 জুলাই পর্যন্ত এই ছাড়গুলি থাকবে, এবং বাদবাকি বিষয়ে যেরকমভাবে লকডাউন বা কার আংশিক লকডাউন বজায় ছিল সেই আংশিক লকডাউন বজায় থাকবে, যাতে আমাদের এই কোভিড পরিস্থিতি যতটা আমরা সামলে উঠতে পেরেছি যেন আরও ভালো পরিস্থিতিতে আমরা যেতে পারি, তার জন্য এই জিনিসগুলো আমাদের মেনে চলতে হবে 1 জুলাই পর্যন্ত আপাতত। ধন্যবাদ।